हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल। तो आबार चले तुम्हारे सामने एक नतून रेसिपी निये डिम और बेसन दिए धोकार तरकारी। तो ये खेते किन्तु असाधारण खीर लागे। तो चलो देखे नाओ रेसिपिटा। तो एखाने एक बाटी निये निएछि, बाटिर मध्ये दुटो डिम फाटिए निलाम, निये भालो करे एकटु गुले निलाम। एर मध्ये दिए दिलाम अल्प एकटु लवण, लंका गुड़ो, काँचा लंका और एकटु सामान्य हलुद दिए भालो करे मिशिए निलाम। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচু। তো পেঁয়াজ কুচুটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম এক কাপ বেসন, দিয়ে ভালো করে ডিমের সঙ্গে ফেটিয়ে নিতে হবে। তো ফেটানো দেখো হয়ে গেছে। তো এবার ফ্রাইং প্যান একটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, এর মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিলাম। এবার ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিলাম। তো দিয়ে এটা আমি গ্যাসটা আস্তে করে দিয়ে এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো 10 মিনিট বাদ ফিরে এলাম, ধোকাটা আমার রেডি হয়ে গেছে। তো একটা ছুরি করে কেচে দেখলাম কোনো কাঁচা নেই। তো এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। তো গ্যাসের মধ্যে আবার কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম। তো দিয়ে হালকা করে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচুনো। তো দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে পেঁয়াজটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু আর টমেটো। তো দিয়ে এটা ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে যাতে টমেটোটা গলে যায়। টমেটোটা গলে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম এবার আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ। দিয়ে ভালো করে এটা মিক্স করে নিতে হবে আর অল্প একটু সামান্য চিনি দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে। তো কষানো দেখা হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো দিয়ে ভালো করে এটা আমি 5 মিনিটের জন্য ফোটাতে দেবো। তো এদিকে ধোকাটা আমার এদিকে ঠান্ডা হয়ে গেছে। তো এটা ভালো করে পিস পিস করে ছোট করে কেটে নেব। তো এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিলাম। দেখো কাটা হয়ে গেছে সমস্ত। তো এইভাবে শেপ দিয়ে কেটে নিয়েছি। এবার এদিকে দেখো 5 মিনিট হয়ে গেছে। তো তরকারিটা খুলে দেখছি, তো আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ঘি, হাফ চামচ মতো ঘি। তো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ঝোলের সঙ্গে। এবার এর মধ্যে দিয়ে দেবো ধোঁকাগুলো। সমস্ত ধোঁকাগুলো দেওয়া হয়ে গেছে। এটা 5 মিনিটের জন্য আবার ফুটিয়ে নেবো যাতে সমস্ত গ্রেভিটা ধোঁকার মধ্যে ঢুকে যায়। তোমাদের একটা পাত্রে সার্ভ করে দেখাচ্ছি। তো আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অতি অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আবারও আসছি অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। ততক্ষণ অবধি টাটা।